আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা স্পেশাল স্বাস্থ্যকর ডাল রান্না করব। এই ডালটা করার জন্য মটরের ডাল নিয়ে নিয়েছি। এর জন্য মটরের ডালটা ধুয়ে নিচ্ছি। এবার ডালটা প্রেসারে দিয়ে দেবো। এবার ডালের মধ্যে জল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এবার ঘরে নিয়ে গিয়ে প্রেসারে সিটি মেরে নিয়ে আসছি ডালটা। ডালটা সিদ্ধ করে নিয়ে এসছি। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ডালে জল দিয়ে দেবো। এখন অল্প জল দিয়ে দিলাম, তারপরে কড়াইতে দিয়ে দেবো যখন, তখন দেখবো কীরকম জল লাগে। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডালটা ঢেলে দিলাম। এই শুক্তোর ডালটার জন্য আমি এরকম লাউ কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর উচ্ছে এরভাবে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি, আর নিয়েছি তেলাকুচের পাতা। বাড়ির বেড়ার মধ্যে এই পাতা হয়, এই পাতা গ্রামে গঞ্জে বেশি দেখা যায়। আর এই যে থানকুনি পাতা, এই থানকুনি পাতাও দেব। এই বসন্তকালে এই ঠান্ডা শুক্তোর ডাল, শুক্তো এসব খেতে হয়। আর এই যে লাউ ঠান্ডা, এই লাউ খেতে হবে আপনাদের। যত এখন ঠান্ডা তেতো খাওয়া যায় ততই ভালো। উচ্ছেটা আমি পরে ভেজে দেব। এখন লাউটা দিলাম, লাউটা সিদ্ধ হোক। আর একটু নুন দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, লাউটা সিদ্ধ হতে থাক। এবার হলুদ দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম ডালটা। লাউটা সিদ্ধ হয়ে নি, এবার ঢাকনাটা খুলে দেখছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব ডালটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে। আর এই সময় এই ডালটা অবশ্যই করে আপনারা খাবেন। আমি যেভাবে রান্না করছি দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার উচ্ছেটা ভেজে নিই। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। এই উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলে উচ্ছেটা তিতোটা লাগবে না। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা একদম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সোমবারের জন্য কালো সর্ষে, রাঁধুনি আর দু চারটে মেথি দিয়ে দিচ্ছি। এবার তেলে তেজপাতা দিয়ে দিলাম, সর্ষে রাঁধুনি আর মেথি দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিলাম। এবার তেলাকুচের পাতাগুলো দিয়ে দিলাম একটু ছিঁড়ে। এই পাতা খাওয়া এখন খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে। আর এই যে থানকুনির পাতা, পেট ভালো থাকে। এর জন্য আমি যখনই করি শুক্তোর ডালে কি শুক্তোতে, আমি এই থানকুনি পাতা, তেলাকুচের পাতা এগুলো দিয়ে শুক্তোর ডাল। ডালটা দেখে এই ডালটা তিতোর ডালও বলে, আবার শুক্তোর ডালও বলে, আপনারা যাই বলুন। এই ডালটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন,
দেখে আপনাদের কেমন লাগলো, আপনারা লাইক কমেন্ট করবেন, তবেই আমার একটু উৎসাহ বাড়বে, আমি নতুন নতুন রান্না করতে পারবো। এবার চিনি দিয়ে দিলাম, এবার ডালটা নামিয়ে নিলাম। এবার আর একটা সিক্রেট, সেটা আমি করি, এই যে গন্ধরাজ লেবুর পাতা, এটা নামানোর পর গরম ডালের মধ্যে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিই, তাতে খুব ভালো লাগে, সেন্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আপনারা দেখবেন দেখে ডালটা কেমন লাগলো, অবশ্য করেই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য।